জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট। বড় ৬টি সংবাদ। ইউক্রেন রাশিয়ার নতুন যুদ্ধের মোড়, পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে নিশ্চিত করলেন জেলেনস্কি। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হুঁশিয়ারি, আলাক্সা বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা যুদ্ধ ঘোষণার সামিল। এরপর জানিয়ে দেব ইউক্রেনকে আরো ২১০ কোটি ডলারের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব কি হতে পারে ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে নিশ্চিত করলেন জেলেনস্কি। গত কয়েক মাস ধরে ইউক্রেন বলে আসছে রুশ সেনাদের বিরুদ্ধে তারা পাল্টা অভিযান শুরু করবে। যদিও রাশিয়া প্রায় ২ মাস আগে বলেছে ইউক্রেনের পাল্টা অভিযান শুরু হয়েছে, তবে ইউক্রেন সেটা স্বীকার করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার পাল্টা আক্রমণ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার খবর অনুসারে জেলেনস্কি বলেছেন রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চলমান রয়েছে, তবে বিস্তারিত তথ্য দেননি তিনি। জেলেনস্কির ভাষায় পাল্টা আক্রমণ এবং প্রতিরক্ষামূলক কাজ চলছে, তবে সেটা কোন পর্যায়ে তা আমি বিস্তারিত বলবো না। একজন সাংবাদিক জেলেনস্কিকে বললেন, পুতিন দাবি করেছেন কিয়েভের বহুল প্রতীক্ষিত পাল্টা অভিযান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমাদের পাল্টা আক্রমণ নিয়ে পুতিন কি বলল তা কৌতূহলের দীপক, তারা সবসময় আমাদের দ্বিধার মধ্যে রাখতে চায়। সত্যি কি বাইডেনকে হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ? বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাস। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় আমেরিকার এই চিন্তার ভাস আরও সুস্পষ্ট হয়েছে। এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহে তেলের উৎপাদন কমানো নিয়েও সৌদি আরবের সঙ্গে বাদানুবাদ হয়েছে যুক্তরাষ্ট্রের। তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্তকে ঘিরে সৃষ্ট তর্ক বিতর্কের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নাকি হুমকি দিয়েছিলেন সৌদি আরব যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি নাকি মার্কিন অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বেশ কিছু গোপন নথি ফাঁস হয়েছে, সেগুলো এখন বিভিন্ন মার্কিন মেসেজিং অ্যাপে ঘুরে বেড়াচ্ছে। সৌদি যুবরাজের হুমকির বিষয়টিও নাকি ওইসব নথির একটি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গত বছর জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে শুরু হয় মন্দাভাব। এই পরিস্থিতিতে তেল বিক্রি থেকে মুনাফা নিশ্চিত করতে ২০২২ সালের অক্টোবর মাসে খনি থেকে পেট্রোলিয়ামের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকায় ছিল জোটের গুরুত্বপূর্ণ সদস্য সৌদি আরব। ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণের প্রেক্ষাপট করে জানা গেছে, সৌদি আরব এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন বাইডেন এবং তাকে এই চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি বলেন, সৌদি সরকার যদি তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহার না করে সেক্ষেত্রে ভবিষ্যতে তার পরিণতি সৌদিকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে বাইডেনের এই হুঁশিয়ারিতে দমে না গিয়ে পাল্টা জবাবে যুবরাজ বলেন, তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয় সেক্ষেত্রে দেশটির সঙ্গে যাবতীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে সৌদি, এবং সেক্ষেত্রে তা ওয়াশিংটনের জন্য আরো বড় বিপর্যয় ডেকে আনবে। তারপর এই প্রসঙ্গে উভয় নেতার কথাবার্তা আর এগোয়নি। ওপেক প্লাসের সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবরেই জ্বালানি তেলের উত্তোলন হ্রাস করেছে সৌদি আরব। বাইডেনও এই কারণে সৌদির ওপর কোনো কঠোর সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, সৌদি রাজপরিবারের সমালোচক এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে সৌদি যুবরাজের ওপর অসন্তুষ্ট ছিলেন বাইডেন। যুবরাজ যদিও বলেছেন খাশোগি হত্যায় তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তাতে আস্থা রাখতে পারেননি। সূত্র ওয়াশিংটন পোস্ট। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হুঁশিয়ারি, আল আকসা বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা যুদ্ধ ঘোষণার সামিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধগামী কয়েকটি সংগঠনের ঐক্যজোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদকে ইহুদি ও এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার সামিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধগামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল
ইসরায়েলের লেকুত পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আলাক্সা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবার অবনতির দিকে নিয়ে যাবে। ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদ বিরোধী বিস্ফোরণ ঘটাবে। প্রতিরোধকামী সংগঠনগুলো আরো বলেছে, এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করলে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। ফিলিস্তিনি বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো কোনোভাবেই ইসরায়েলি এই পরিকল্পনা মেনে নেবে না, বরং এই পরিকল্পনা থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে। সূত্র পার্স টুডে। ইউক্রেনকে আরও $210 কোটি অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য $210 কোটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ইউক্রেনের জন্য এই অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে ধারণা করা হচ্ছে কিয়েভ থেকে রাশিয়াকে তাড়ানোর লক্ষ্যে তার দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি রাউন্ড ড্রোন এবং লেজার গাইডেড রকেট সিস্টেম এই যুদ্ধাস্ত্রের প্যাকেজের অন্তর্ভুক্ত। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নতুন অস্ত্রগুলো ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় জরুরিভাবে স্বল্প সময়ে সক্ষমতার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্থায়ী ক্ষমতা এবং দীর্ঘমেয়াদে রুশ আগ্রাসন রোধ করার জন্য অব্যাহত প্রতিশ্রুতি হিসেবে এই প্যাকেজ ঘোষণা করা হয়। 2021 সালে শুরুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সামরিক অস্ত্র সরবরাহ দিয়েছে তার মূল্য $40.4 বিলিয়ন, এর বেশিরভাগই রাশিয়া 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর দেওয়া হয়েছে। ইউক্রেনীয় সৈন্যরা 3টি মূল পয়েন্টে দীর্ঘ ফ্রন্ট বরাবর হামলা শুরু করেছে, এমন খবরের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছেন। সূত্র মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কি হতে পারে ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি? এক বছর পার করে দ্বিতীয় বছরে গড়ালো ইউক্রেন যুদ্ধ এখনও থামার বিন্দুমাত্র নিদর্শন নেই। সম্প্রতি শান্তি প্রস্তাব নিয়ে হাজির হয়েছে চীন, তবে ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমারা। এ যুদ্ধে জেলেনস্কি ও পুতিন কেউই এখনও নিজেকে বিজয়ী মনে করতে পারছেন না। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, আরও এক বছর চলতে পারে যুদ্ধ। তবে গত 24 ফেব্রুয়ারি জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ এবছরই শেষ হবে আর এটি সমাপ্ত হবে রাশিয়ার পরাজয় এবং ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। ইউক্রেনের চলমান এই যুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে তা আলোচনা করেছেন দ্য গার্ডিয়ানের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পাদক ড্যান সাব্বাক। প্রথমত, বিজয়ী হতে পারে রাশিয়া। রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো তাদের সঙ্গে আছে 3 লাখ সদস্যের একটি শক্তিশালী সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী রাশিয়ার বিজয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। এছাড়া রাশিয়াকে গোপনে চীন সহায়তা করতে পারে বলে শক্ত গুঞ্জন রয়েছে বিশেষজ্ঞ মহলে। ইউক্রেনের হাতে পশ্চিমের অত্যাধুনিক অস্ত্র আসছে, এগুলো হাতে পেলে ইউক্রেনের সেনাবাহিনী সহজে পরাস্ত করা যাবে না, তাই প্রতিরোধ গড়ার আগেই পূর্ব ইউক্রেনে শক্ত অবস্থানে থাকতে হবে রুশ বাহিনীকে। দ্বিতীয়ত, ঘুরে দাঁড়াতে পারে ইউক্রেন। ইউক্রেনকে ইতিমধ্যেই লেপার ট্যাঙ্ক পাঠিয়েছে পোল্যান্ড, এছাড়া জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা দ্রুত দেশটিতে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে শতাধিক লেপার্ড 1 বা 2 ট্যাঙ্ক আছে, এছাড়া অনুরূপ সংখ্যক সাজোয়া যানও আছে কিয়েভ বাহিনীর কাছে, যা কর্দমাক্ত মৌসুম শেষ হলে ব্যবহার করা যাবে। রুশ স্থল বাহিনীকে আটকাতে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ায় সংযোগকারী রেললাইন ও রাস্তাগুলো গুঁড়িয়ে দিতে হবে। এসবের পর পশ্চিমা অস্ত্রের সহায়তায় একের পর এক দখল হয়ে যাওয়া অঞ্চলগুলোকে মুক্ত করতে হবে ইউক্রেনীয় বাহিনীকে। এই অবস্থায় রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হবে, তৃতীয় যুদ্ধে অচল অবস্থা। বসন্ত গ্রীষ্মে ইউক্রেনীয় বাহিনীর খুব একটা অগ্রগতি চোখে পড়েনি, এর জন্য অবশ্য পশ্চিমা অস্ত্র সরবরাহের ঘাটতিও বড় একটা কারণ। এতে লড়াইয়ের উদ্যম ও গতি হারাতে বসেছে ইউক্রেনীয়রা। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনার জন্য চাপে পড়বে ইউক্রেন সরকার, এটা আসতে পারে চীনের পক্ষ থেকে। ইউক্রেন তখন তার দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো ফেরত চাইবে, যা পুতিন কখনোই মেনে নেবেন না। এই অবস্থায় সৃষ্টি হবে এক ধরনের অচল অবস্থা, যেমনটা 2014 সালে ক্রিমিয়ার ক্ষেত্রে ঘটেছিল। পূর্ব সীমান্ত স্থিতিশীল রাখতে কয়েক বছর পশ্চিমা সমর্থনের প্রয়োজন হবে কিয়েভের। চতুর্থ তো বাইডেন বদলি হলে পাল্টে যেতে পারে চিত্র। জার্মানির কেল ইনস্টিটিউট বলছে, ইউক্রেনকে $46 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইউরোপ দিয়েছে $18.7 বিলিয়ন। সরকার বদলালে সব হিসাব নিকাশও বদলে যেতে পারে। ইউক্রেন যুদ্ধ পশ্চিমকে দীর্ঘমেয়াদে ছায়া যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে মনে করে রাশিয়া। এই অবস্থায় শুরুতে সামরিক এবং পরে রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাবে পশ্চিমের দেশগুলো। ঠিক আফগানিস্তানের ঘটনার মতো বেশি বছর পর তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে কাবুল ছাড়েন মার্কিন সেনা।
সেনারা। এখন পর্যন্ত রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের পাশে আছে পশ্চিমারা। তবে জো বাইডেন যদি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা অন্য বিচ্ছিন্নতাবাদী প্রার্থীর কাছে পরাজিত হন, তবে শক্ত বিপদে পড়তে পারে ইউক্রেন। পঞ্চমত পুতিনের পতনের রাশিয়ার পরাজয়। যুদ্ধ সাধারণত পরিকল্পনা মাফিক শেষ হয় না, প্রত্যাশিত বিজয় অর্জনে ব্যর্থতা প্রায়শই সরকার পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করে। কূটনৈতিক ক্ষেত্রে ইউক্রেন তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ভরসা রাখলেও তার সামরিক কৌশল নিয়ে সন্দেহ আছে অনেকেরই। তবে এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট পুতিন আছেন বেশি ঝুঁকিতে। যদি পুতিন অপ্রত্যাশিতভাবে ক্ষমতাচ্যুত হন, তবে তার উত্তরসূরি হয়তো অন্য পন্থা ব্যবহার করতেই পারেন।